আমি আবার এখন ব্লগটা স্টার্ট করলাম। আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ টাঞ্চ করার পর। তো এখন মাসি বলল যে মাসি আমাদেরকে পার্কে নিয়ে যাবে, তো আমরা এখন সবাই মিলে পার্কে যাব। আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, মাসিও রেডি হয়ে গেছে, রিয়াংশও রেডি হয়ে গেছে, এখন খালি ঋষিতা বাকি আছে। ঋষিতার হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, দিয়ে আমরা এখানে পার্কে যাব, আর তোমরাও দেখতে পাবে, তো ভালো লাগবে। তো চলো, তাই মেকআপ করছে এখানে, এই যে মা রেডি, এখানটায় মাসিও রেডি হয়ে গেছে, এখানটায় রিয়াংশও রেডি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি পার্কটায় গেছিলাম যখন অনেক ছোট, মানে ছোট ছিলাম তখন এসেছিলাম, তাই না? তখন গেছিলাম, আর এই যে সবাই এখানটায় আছে, আর সবাই মিলে পার্কে নিয়ে যাবো। মাসি আজকে পার্কে ঘুরতে নিয়ে যাবে, তো চলো। মাসি বলেছে খুব ভালো এখানকার পার্ক, আমরাও দেখবো। এখন পার্কে চলে এসেছি, আর এই যে পিছনেই হচ্ছে মাসিদের এই পার্ক। এবার পার্কের ভিতর যাবো। সিধু কানু পার্ক এটা, মাসি বলেছে পার্কটা খুব সুন্দর, আমরাও গিয়ে দেখবো। ওখানটায় ওরা টুকটুক, মানে আমরা টোটো করে এলাম, টোটো থেকে নামলাম, এবার ভিতরে চলো। এই যে রিয়াংশু আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। বা তোমাদেরকেও দেখাই, আমরা পার্কে ঢুকে গেছি। রিয়াংশু ইয়াহ পে তুমি ফেক দেনে সে ক্যা হোগা, ভাল লাগছে। এই দেখো মা আর ওই সাইডে, মাসি এখন আসেনি, আর এইটাই পুরো মেন রোড। কি লিখা আছে এই রিয়াংশু, এই হিন্দি মে কে লিখা আমি একদম হিন্দি, মানে পড়তে তো পারি না, বলতে একটু একটু পারি আমি হিন্দি। কানু মুরমু পার্ক, এই যে এখানটাই টিকিট কাউন্টার। এবার চলো, এটা হচ্ছে পার্ক, আমরা চলে এসেছি এখন, আমরা ভিতরে একটু ঘুরবো। এই যে মা ঋষিতা, কিন্তু এখানটা একটা ফাউন্টেন ছিল, সেটা অফ করে দিয়েছে, সেটা বললো মাসি। হ্যাঁ, অল্প অল্প হচ্ছে। আর এই দেখো অনেক বড় এরিয়া জুড়ে আছে পার্কটা, তোমাদেরকে সবটাই দেখাবো চলো। ভূত নেই না, ভূত বড়া ভূত হ্যাঁ, ক্যা হোগা আব হাম লোগো কা, এবার দেখা ক্লিয়ার। হ্যাঁ এইবার তোমাদেরকে দেখা, হ্যাঁ রাক্ষস খালে গো তোমকো, ও আচ্ছা আচ্ছা দেখাই তোমাদেরকে। আগে বোটিং হতো, বাট এখন ওটা অফ হয়ে গেছে যেটা বলছে, আর ভাইবার কাছ থেকে ঘন্টায় দেখো। বাট অ্যাকচুয়ালি এই জায়গাটাই না পুরো বোটিং হতো, বাট এখন সেটা অফ করা আছে, জানি না কি রিজন, বাট ভালো লাগছে। হ্যাঁ কি বলছিস, হ্যাঁ চলো তুমি ওখানটে উঠা দেতে, চলো রিয়াংশু ওহা পে উঠা দেতে তুমি। ঘুরে বেড়াচ্ছি দেখো, এখানটায় কিছু মান্স আগে এখানটায় জল ছিল, বাট আমরা এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি। বা রিয়াংশু এটা কী করার চেষ্টা করছে আমি সেটা বুঝতে পারছি না, বাট আমরা মজা করবো আজকে খুব। এই ফটো শ্যুট করছে, রিয়াংশুয়ের ছবি তুলে দিচ্ছে। বাহ, আরে এক তো তোমাদের গ্যাপ কেন ঝগড়া হয়েছে নাকি, ক্লোজ আসো না, তো চলেও এলাম। ঘোরা হয়ে গেছে, এবার আমরা ওই সাইডে যাবো। আমরা এই এইখানটাই অনেক কটা পিকচার্স ক্লিক করে নিচ্ছি, দেখতে পেলে মার মাসের পিকচার তো তোমাদেরকে দেখালাম, মানে যখন তুলছিল তখন আর কি দেখিয়ে দিয়েছি। এবার এই সাইডে যাব, এই সাইডে দেখি কী কী আছে। অ্যাকচুয়ালি খুব অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো ভুলে গেছি কী কী আছে, তো চলো আবার রিকল করে নেবো মেমোরিজগুলোকে। চলো দেখো আমরা কী পেয়ে গেলাম এখানে এসে। এই সাইডে বাচ্চাদের সব আছে, আর এই সাইডে দেখো মানে পুরোটাই বাচ্চাদের, যদিও ওখানটা আমি যা দেখতে পাচ্ছি একটা রাক্ষস। ও মাই গড, চলো দেখে আসি কাছ থেকে। এই সাজানোটা দেখো কি সুন্দর লাগছে, আর এখানটাতে ওরে কি পোজ দেখো, ও দারুণ দারুণ। কোনো দিনের কোনো অ্যালবাম থাকে না, এরকমভাবে দাঁড়িয়ে থাকতো আমরা, তোমাদের মজা উড়াচ্ছি না, বাট এইরকম ঋষিতা এখন দেখাচ্ছে। একটা টয় ট্রেন দেখে খুব খুশি হলাম কি না চাপবো, বাট দেখি টয় ট্রেনটা গোল গোল ঘুরাচ্ছে, তো মাথা ঘুরে যাবে তো ঋষিতা, টয় ট্রেনে চাপলে তো মাথা ঘুরবে। এইটার এইটার আমি এইটার ভিতরে যেতে চাই, মা যাই তুমি যাবা, মা যাবা
কার্পেটে এই টয় ট্রেনটা যা ঘুরেছে মাথা ঘুরবে বলে না মজা করার জন্য কোনো ইস থাকে না ফটো দেখছো তোমরা আমি এবার আরেকবার এটাকে করবো কারণ আমি খুব মজা পেয়ে গেছি কেমন জোরে জোরে দারুন মজা পেয়েছে তো কি বলছে এটাতে চাপবে চাপো চাপো পড়ে যেও না তাহলে মাথা ঘুরছে দেখো পড়ে যেও না তুলে নিলাম আর এখন দেখো মার মাসি গানটাই বসে গেছে তোমাদের দোলনা দুলে আর কি করে ঘোড়াটা ঘুরে তোমাদের কেমন লাগলো বলো একটু ভালো খুবই ভালো মনে হচ্ছে আবার ছোটবেলায় ফিরে গেলাম মনে হচ্ছে তো যে ছোটবেলায় আবার ফিরে গেছি মাসি তোমার এনে রিয়াকশন কি রকম দারুন দারুন মাসি কিন্তু আগেই বলেছিল আমাদের এখানকার পার্কটা খুব ভালো সত্যি ভালো আমরা খুব মজা করছি ওইটার উপরে ওঠা যায় মাসি যাই না না তো আমরা এমনি এটাকে ঘুরে ঘুরে দেখবো আর এই দেখো এখানটা এরা সব বলছে ফটো তোল ফটো তোল যাও যাও দাঁড়াও দাঁড়াও ওখানটাই দাঁড়াও তোমাদের ছবি তুলে দিই আমি অ্যাকচুয়ালি আমরা এখানটায় খুব মজা করছি মাঝে একটু কারেন্ট চলে গেছিলো বাট এইবার চলে এসেছি এবার আরও মজা করবো তো এই পার্কটা ছিল অনেকটা বড় তো আমরা ওই সাইড থেকে আবার এই সাইড এলাম এই সাইডের পর আবার এই সাইড আসে সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো এই সাইডে ঘোরা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আমরা বাইরে চলে যাবো কারণ পার্ক যা ঘোরাচ্ছিল আমাদের ঘোরা কমপ্লিট এইদিকে ছিল ওকে না মাসি খুঁজে পাচ্ছিল না আমি আর রিস্তা ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে তার জন্য তখন ভিডিও অন করিনি বাট এখন ওকে খুঁজে পেয়ে গেছি এই ধর আমাদের আগে চলছে ভাই প্র্যাঙ্ক করবো আমরা হ্যাঁ আর ওদিকে মাসি আর মা ওকে খুঁজছে মাসি বলছে কোথায় গেলো রিয়াংশু কোথায় গেলো রিয়াংশু এবার ওকে চুপ করে নিয়ে যাবো দিয়ে তোমাদেরকে রিয়াকশন দেখাবো দাঁড়াও রিয়াংশু এখানটা দাঁড়িয়ে আছে আর আমি মাসির কাছে যাবো দিয়ে বলবো কি যে মাসি রিয়াংশুকে পেলাম না তারপরে মাসির রিয়াকশন কি হচ্ছে আমি চুপচাপ ওটা ক্যাপচার করবো দেখি কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই মজা লাগছে বাট এরকম করা উচিত না বাট মজা চলো 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 এখন দেখি কোথায় আছে মাসি কোথায় চলে গেল মাসি এইখানটাই তো এসেছিল হ্যাঁ কই
ওই তো মাসে কি অবস্থা হয়েছিল রিয়ান্সু কে দেখে নিলাম আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে মাসিরা এই সাইডে বসে আছে আমি হতে বলছি একটু আগিয়ে আয় কিন্তু একটু অবস্থা হয়েছিল মানে যেরকম ভেবেছিলাম ওরকম হয়নি বাট ঠিক আছে একটু হলো মজা হলো হালকা পয়সা 35 রুপিস দাম ও 50 রুপিস 50 রুপিস দিচ্ছে বাকিটা ব্যাকি আনেন আর এদিকে ক্যান্টিনে অফ হয়ে গেছে রিয়ান্সু এক্সট্রা 15 রুপিস দিয়েছে বাহ থেকে বেরিয়ে গেলাম এবার দেখি আর মাসি কোথায় নিয়ে যায় মাসি কোথায় নিয়ে যাচ্ছে এবার পাওভাজি সেন্টার চলো ঘন্টা আমরা বার্গার খাচ্ছি আর ঋষিতা পাওভাজি কই তোর পাওভাজি দেখা কেমন মজা হবে সবকিছু দেখতে যাবো Bye, 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 bye,